অর্থ এবং অর্পিতার নামে দেওয়া ইডি চার্জশিটে আরও বিস্ফোরক তথ্য। চার্জশিটে ইডি জানিয়েছে পার্থর মোবাইলে মানিক ভট্টাচার্য সম্পর্কে বিস্ফোরক মেসেজ মিলেছে। কি মেসেজ আমরা এখানে আপনাদের সামনে তুলে ধরব, সঙ্গে পুরোটা দর্শকদের সামনে আমরা তুলে ধরব এবং সুপার এক্সক্লুসিভে বিস্তারিতভাবে জানাবো ঠিক কি লেখা রয়েছে। যেখানে এক ব্যক্তি লিখেছেন, দাদা মানিক ভট্টাচার্য সম্পর্কে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, যা তা ভাবে টাকা নিচ্ছে, কোভিডের সময় কলেজ বন্ধ থাকা সত্ত্বেও ছাত্রদের থেকে প্রাইভেট বেড প্রতি 500 টাকা করে নিচ্ছে। নদিয়াতে প্রাইমারি টেট ইন্টারভিউ শেষ হয়ে গিয়েছে, কিন্তু মানিক ভট্টাচার্য চেয়ারম্যানকে ইন্টারভিউ মার্কস ছাড়া ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দেওয়ার জন্য চাপ দিচ্ছে, আবারও টাকা নিয়ে করবে, আবারও কেস হবে। পুরো বিষয়ে আরও জানবো আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্রের সঙ্গে সরাসরি কথা বলে। পিয়ালি এই মুহূর্তে নিউজ রুমে রয়েছে। পিয়ালি, কি জানতে পারছো এখনো পর্যন্ত এই সুপার এক্সক্লুসিভে? তার কারণ পার্থ চট্টোপাধ্যায়ের মোবাইল থেকে ইডি মূলত কি কি সূত্র পেরেছে, কারা কারা জড়িত, কাদের নামই বা উঠে আসছে, কি জানতে পারছো? একেবারেই দেখো, গত 22 জুলাই যখন পার্থ চট্টোপাধ্যায়ের যে বাড়িতে, নাকতলার বাড়িতে তারা তল্লাশি অভিযান চালান এবং সে সময় তার পার্থ চট্টোপাধ্যায়ের একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেন তদন্তকারী অফিসাররা। তার মোবাইল থেকে বেশ কিছু হোয়াটসঅ্যাপ চ্যাট তারা ফরেন্সিক পরীক্ষার মাধ্যমে রিট্রিভ করেন। সেখানে তারা একটা মেসেজ পান, যে মেসেজ পার্থ চট্টোপাধ্যায়কে উদ্দেশ্য করে একজন পাঠিয়েছেন, যেখানে এই বিষয়টা উল্লেখ করা হয়েছে যে মানিক ভট্টাচার্য, যেখানে উল্লেখযোগ্য হচ্ছে মানিক ভট্টাচার্য যার নামটা মানিক ভট্টাচার্য ল বলে পার্থ চট্টোপাধ্যায়ের মোবাইলে সেভ করা। পার্থ চট্টোপাধ্যায়কে ইডি তদন্তকারী অফিসাররা জানতে চান ইনি কে, তার ভিত্তিতে পার্থ চট্টোপাধ্যায় যেটা তদন্তকারী অফিসারদের জানান যে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি এবং বর্তমান এমএলএ মানিক ভট্টাচার্য সেটা তিনি স্বীকার করেন। ফলে এই মানিক ভট্টাচার্য সম্পর্কে একজন পার্থ চট্টোপাধ্যায়কে মেসেজ পাঠাচ্ছেন, যেখানে এই মানিক ভট্টাচার্য যখন কলেজ বন্ধ রয়েছে তখন পার বেড পিছু 500 টাকা করে নিচ্ছে ছাত্রদের কাছ থেকে এবং তাদেরকে হ্যারাস করছে। আরও চাঞ্চল্যকর যেটা অভিযোগ করা হয় ওই মেসেজে, যে মানিক ভট্টাচার্য তিনি এই যখন নদিয়াতে টেট পরীক্ষা শেষ হয়ে গেছে, তখন টেটের ইন্টারভিউ শেষ হয়ে গেছে, তখন কিন্তু তিনি চেয়ারম্যানকে চাপ দিচ্ছেন নম্বর ছাড়া, অর্থাৎ ইন্টারভিউয়ের নাম্বার ছাড়া একটা ব্ল্যাঙ্ক যে ডকুমেন্ট, যে মাস্টারশিট, সেইটা দেওয়ার জন্য। এখানেই দাঁড়িয়ে তদন্তকারী অফিসারদের আরও চাঞ্চল্যকর যেটা ইডির চার্জশিটে তারা দাবি করছেন, যে একজন শিক্ষামন্ত্রী তার দপ্তরের অধীনস্থ একজন আধিকারিকের বিরুদ্ধে একজন এরকম মেসেজ পাঠিয়ে অভিযোগ করছে, সেই জায়গায় দাঁড়িয়ে পার্থ চট্টোপাধ্যায় কোনো ব্যবস্থা তো নিচ্ছেন না, উপরন্তু যার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে সেই ব্যক্তির কাছেই এই পুরো মেসেজটা পার্থ চট্টোপাধ্যায় আবার ফরওয়ার্ড করছেন। পার্থ চট্টোপাধ্যায়ের কাছে নির্দিষ্টভাবে ইডির তদন্তকারী অফিসাররা জানতে চান যে একজন মন্ত্রী হিসাবে তিনি এক্ষেত্রে কি ব্যবস্থা নিয়েছিলেন। পার্থ চট্টোপাধ্যায়ের কাছে ইডির তদন্তকারী অফিসাররা আরও যেটা জানতে চান, যে মানিক ভট্টাচার্য যিনি প্রাথমিক শিক্ষা পর্ষদে তখন সভাপতি ছিলেন, কেন তিনি ইললিগালি একটা একজন চেয়ারম্যানের কাছে টেট পরীক্ষার ইন্টারভিউ শেষ হয়ে যাবার পর ব্ল্যাঙ্ক ডকুমেন্ট চাইছেন, যে মাস্টারশিট, সেগুলো কেন সাইন করা মাস্টারশিট চাইছেন? তাহলে কি ওই শিটগুলো নেওয়ার পর সেখানেই পছন্দসই বা তারা যাদেরকে টাকার বিনিময়ে চাকরি দিচ্ছেন সেখানে পছন্দ মতো নাম্বার বসিয়ে দেওয়ার জন্যই এই চাপটা দেওয়া ছিল ব্ল্যাঙ্ক মাস্টারশিটের জন্য? তদন্তকারী অফিসাররা মানিক ভট্টাচার্যের নামে চার্জশিট না দিল, পড়তে পড়তে এই চার্জশিটের মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন তথ্য প্রমাণ সামনে এসছে। আরও একটা বিষয় পিয়ালি, পিয়ালি আমি একটু আটকাবো, পিয়ালি আমি দুটো জিনিস তোমার কাছ থেকে পরিষ্কারভাবে জানতে চাইবো। পিয়ালি আমরা জানাবো এবং তোমার সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে একটুখানি সেই মেসেজটা আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরবো, যে মেসেজ পিয়ালি তুলে ধরছে, অর্থাৎ দাদা মানিক ভট্টাচার্য ইতিমধ্যেই যে টাকা নিচ্ছে সেই প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে এবং তারই সঙ্গে এই যে মেসেজ যা উদ্ধার করা হয়েছে বিস্তারিতভাবে, যেগুলো আপনাদের সামনে তুলে ধরছি এবং যা পিয়ালি মিত্র এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছে পুরো বিষয়টা, পিয়ালির সঙ্গে কথা বলছি এবং পুরোটা যে লেখাটা উঠে আসছে, অর্থাৎ দাদা মানিক ভট্টাচার্য যা তাভাবে টাকা নিচ্ছে, কোভিডের সময় কলেজ বন্ধ থাকা সত্ত্বেও ছাত্রদের থেকে প্রাইভেট বেড প্রতি 500 টাকা করে নিচ্ছে, নদিয়াতে প্রাইমারি টেট ইন্টারভিউ শেষ হয়ে গিয়েছে কিন্তু মানিক ভট্টাচার্য চেয়ারম্যানকে ইন্টারভিউ মার্কস ছাড়া ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দেওয়ার জন্য চাপ দিচ্ছে, আবার টাকা নিয়ে করবে, আবার কেস হবে, আবার পার্টি খাস্ত হবে, প্লিজ এটা দেখুন, এই মেসেজই করা হয়েছে। এবং সঙ্গে আরও রয়েছে ঠিক কি আপনাদের সামনে যেটা তুলে ধরছি, 10 মিনিট দিস ইন্টারভিউ এবং টেট নিয়ে আর্জেন্ট আলোচনার জন্য, কাল তোর বাড়ি যাব। আবারও তুলে ধরছি যেটা, 10 মিনিট দিস ইন্টারভিউ এবং টেট নিয়ে আর্জেন্ট আলোচনার জন্য, কাল তোর বাড়িতে যাব। এই রকমই পর
পর মেসেজ যা উদ্ধার হয়েছে জানি আমরা কথা বলছি আমাদের প্রতিনিধি পিয়ালি বিটের সঙ্গে পিয়ালি ঠিক এই জায়গা থেকেই যেটা জানতে চাইবো এক এই মেসেজ ঠিক কি করে উদ্ধার করা হলো এবং দ্বিতীয়ত একাধিক কি এরকম কতপকতরের মেসেজ ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে আরো যদি কয়েকটা বিষয় জানাও আমাদেরকে যদি সম্ভব হয় একেবারেই দেখো পার্থ চট্টোপাধ্যায় যে মোবাইল ফোন তারা বাজেয়াপ্ত করেছিলেন এবং সেই মোবাইল ফোনের তারা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছিলেন সেই মেসেজও তারা বেশ কিছু রিট্রিভ করেন সেই জায়গায় একটা মেসেজও কিন্তু তদন্তকারী অফিসারদের হাতে এসেছে যেখানে দেখা যাচ্ছে যে 28/12/2020 সালে সন্ধে 6:56 মানিক ভট্টাচার্য হোয়াটসঅ্যাপ মেসেজ করছেন পার্থ চট্টোপাধ্যায়কে সেখানে কি লিখছেন সেখানে তিনি লিখছেন ইন্টারভিউ এবং টেট নিয়ে আর্জেন্ট কিছু কথা আছে 10 মিনিটের জন্য তার তোর বাড়িতে আগামীকাল যাব তার উত্তর দিচ্ছেন পার্থ চট্টোপাধ্যায় 29 তারিখ পড়ে যাচ্ছে 12:00 সেই সময় তিনি জানাচ্ছেন ওকে এইখানেই তদন্তকারী অফিসাররা পার্থ চট্টোপাধ্যায়ের কাছে বারবার করে যেটা জানতে চান যে একটা অফিশিয়াল প্রসেস পরীক্ষা চলছে সেখানে একটা দপ্তরের আধিকারিক দপ্তরের মন্ত্রীর বাড়িতে কেন যাচ্ছেন সেখানে এই যে কথোপকথন সেই যে পুরো গোটা ষড়যন্ত্র এবং যে নিয়োগ দুর্নীতি তার প্রমাণ কিন্তু এখান থেকে মিলছে আরও একটা জায়গা উল্লেখ করব যেদিন আরও একটা মেসেজ তদন্তকারী অফিসাররা পেয়েছেন যেখানে দেখা যাচ্ছে যে যেটা করা হয়েছে 10 জানুয়ারি 2021 সালে যেটাও মেসেজটা হোয়াটসঅ্যাপ মেসেজ করছেন মানিক ভট্টাচার্য পার্থ চট্টোপাধ্যায়কে যেখানে লেখা হচ্ছে যে ইন্টারভিউ স্টার্টেড স্মুথলি অল ওভার দ্য স্টেট অর্থাৎ যে টেটের যে ইন্টারভিউ সেটা কিন্তু গোটা রাজ্যে স্মুথলি শুরু হয়ে গেছে সেই বিষয় পার্থ চট্টোপাধ্যায় মানিক ভট্টাচার্য পার্থ চট্টোপাধ্যায়কে মানিক ভট্টাচার্য হোয়াটসঅ্যাপ করছেন ফলে কোথাও না কোথাও তুমি জানো যে প্রাইমারি টেটের দুর্নীতি এসএসসির গ্রুপ সি গ্রুপ ডি ক্লাস 9 ক্লাস 10 এই সমস্ত জায়গায় যে দুর্নীতি হয়েছে সেখানে কিন্তু তার মধ্যে গুরুত্বপূর্ণ এই প্রাথমিক নিয়োগের যে দুর্নীতি এবং যার সঙ্গে যার ক্ষেত্রে মানিক ভট্টাচার্যের যোগসূত্র থাকার অভিযোগে কিন্তু কলকাতা হাইকোর্ট তাকে একেবারে অপসারিত করে সেখান থেকে সরিয়ে দিয়েছে একাধিকবার ইডির তরফ থেকে তাকে সিবিআই তরফ থেকে তাকে তলব করে জেরা করা হয়েছে ফলে এই যে সমস্ত তথ্য প্রমাণ এবং পরতে পরতে চার্জশিটে মানিক ভট্টাচার্যের এই ভূমিকাগুলো উল্লেখ করা হয়েছে এবং পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে মানিক ভট্টাচার্যের এই যে কনভারসেশন সেটাও কিন্তু তদন্তের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।